شهر رمضان ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি আমার সম্মানিত ভাই, ফিতরা নির্ধারিত বয়স্ক নাবালক ছোট বড় মুসলিম প্রত্যেকের জন্য অপরিহার্য লাগবেই, সেটা একশা পরিমাণ হতে হবে, একশা অর্থাৎ 2.5 কিলো। তো সেই অনুপাতে ফিতরা তোলার পরে সেটা আত্মীয় স্বজন বা আপনার যারা রিলেটিভ আছে তাদের মধ্যে থেকে আপনি তুললেন, তুলে আপনি সেটা যদি আপনি অসহায় হন আপনি চাইতে পারেন। ফিতরা আসলে প্রকৃতপক্ষে যারা একদম অভাবী মিসকিন এটা স্পেশাল তাদেরই হক, যারা একবারে নিরীহ ফকির তাদের হক। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি কোনো ফকিরকে দেবেন দিতে পারেন, কোনো মিসকিনকে দেবেন। দেখেন জাকাতের মালে 8 প্রকারের ভাগের কথা বলা হয়েছে, কিন্তু ফিতরার মাল 8 প্রকারকে দিতে হবে এই মর্মে কোনো ব্যাখ্যা বা কোনো সেই আদিস পাওয়া যায় না। তো সেই দিকে লক্ষ্য করে আমার সম্মানিত ভাই, এটা হচ্ছে ইয়াতিম মিসকিনদের হক, এটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেটা আপনি যে কোনো প্রকারে আপনি পৌঁছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ।